ডিজেল কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে বিভিন্ন জেলায় পরিবহন ধর্মঘটে ভোগান্তি, নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি খাতে। গতকাল সন্ধ্যায় টিকিট কেটে গেছি, আজকে এসে শুনতেছি গাড়ি চলবে না। পড়তাই যদি না হয় তাহলে আমার গাড়ি চালালাম কি? আমরা সাধারণ মানুষ কৃষক যে এত চাপের মধ্যে পড়ে গেছি যে বলা ভাষা নেই। রাজধানীর সোয়ারি ঘাটে জুতার কারখানায় আগুন, প্রাণ গেল পাঁচ শ্রমিকের, ফায়ার সার্ভিসের দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। ফেব্রুয়ারি নাগাদ করোনায় আরও 5 লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা WHO-র। সংক্রমণ পরবর্তী ফুসফুসের জটিলতায় দায়ী মানবদেহের জিন শনাক্ত। আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, বন্ধ রয়েছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল। ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, তবে বিচ্ছিন্নভাবে কিছু গাড়ি রাস্তায় নেমেছে, ছোট ছোট যানবাহনে গন্তব্যে ছুটছেন তারা। এতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। ভাড়া সমন্বয় না করে শুধু জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে হটকারীর সিদ্ধান্ত বলছেন মালিক শ্রমিকরা। প্রতি লিটারে ডিজেলের দাম 15 টাকা বৃদ্ধির পর গতকাল বিভাগীয় ও জেলার পরিবহন মালিক শ্রমিক সংগঠন আজ থেকে ধর্মঘটের ডাক দেয়। সকাল 5:30টার দিকে বাইর হয়েছি, পিরোজপুর যাইতে চাই, আইসা দেখি কাউন্টার বন্ধ, গাড়ি বন্ধ। যাবো গোপালগঞ্জ, গতকাল সন্ধ্যায় টিকিট কেটে গেছি, আজকে এসে শুনতেছি গাড়ি চলবে না। আইসা শুনতেছি নাকি গাড়ি গুলা বন্ধ, বুঝছেন? এখন তো এত খুলনা যাওয়া যাইতে পারতেছি না, খুবই সমস্যার ভিতর। দর্শক, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, সেই খবরগুলো জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই কনক রহমানের কাছে, খুলনা থেকে তিনি যোগ দিচ্ছেন আমার সঙ্গে। কনক, বিচ্ছিন্নভাবে তো কিছু যানবাহন চলছে, খুলনায় যান চলাচলের সার্বিক যে পরিস্থিতি সেটা সম্পর্কে একটু জানাবেন আমাদের। দর্শক, দুঃখিত, সম্ভবত খুলনা থেকে কনক শুনতে পাচ্ছেন না। আমরা একটু পরবর্তী যিনি আছেন সবুজ, চট্টগ্রাম থেকে তিনি জানাবেন আমাদেরকে। সবুজ, ধর্মঘটের কতখানি প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে, সব মিলে সার্বিক কি পরিস্থিতি জানাবেন আমাদের? চট্টগ্রাম বন্দরে মূলত ধর্মঘট হলেই বেশ প্রভাব পড়ে, এবং এটি হচ্ছে পণ্য পরিবহনের ক্ষেত্রে যেমন প্রভাব পড়ে, বন্দর এতে চাপে পড়ে যায়। অর্থাৎ প্রতিদিন চট্টগ্রাম বন্দরে অন্তত 4 থেকে 5 হাজার টিউজ কন্টেইনার পরিবহন হয়। সেক্ষেত্রে একদিন বন্ধ থাকলে 5 হাজার পর্যন্ত কন্টেইনার স্তূপ জমে যায় চট্টগ্রাম বন্দরে, সেক্ষেত্রে ভয়াবহ জটের তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। এর পাশাপাশি যেটি হয়ে থাকে যে শিপমেন্ট বন্ধ হয়ে যায়, যারা তৈরি পোশাক শিল্পের রপ্তানিকারক রয়েছেন তারা মূলত সময় মতো যদি শিপমেন্ট না করতে পারেন সেক্ষেত্রে তারা বড় ধরনের লোকসানের মুখে পড়েন। এই জায়গাটিতে আসলে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েন যারা পোশাক শিল্প তৈরির মালিক রয়েছেন বা এই শিল্পের সঙ্গে জড়িত, তারা এই ধরনের ধর্মঘটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। সেটি বন্ধ হয়ে গেছে, সকালে আমরা দেখেছি যে 6টার আগে কিছু কিছু শিপমেন্ট নিয়ে কিছু কিছু ট্রাক বা কাভার্ড ভ্যান বন্দরের ভিতরে ঢুকেছে, কিন্তু এরপর থেকেই মূলত সব কিছু বন্ধ রয়েছে। ভিতরে পণ্য উঠানামার যে কাজটি সেটি চলছে, কিন্তু বন্দর থেকে যে পণ্য পরিবহনের কাজটি বা পণ্য ডেলিভারির কাজটি সেটি একেবারে বন্ধ হয়ে আছে সেক্ষেত্রে। এবং পরিবহন মালিকরা যেটি বলছেন যে এটি যদি সমন্বয় না করা হয় বা আলটিমেটলি ভাড়া বেড়ে যাবে, পরিবহন ভাড়া বেড়ে যাবে, এবং পরিবহন ভাড়া যদি বেড়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে যে এই যে পণ্যের দাম, যে কোনো পণ্যের দামই বেড়ে যাবে, সেটা বুঝতে পেরেছি। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আরও একবার খুলনায় যেতে চাই সহকর্মী কনক রহমানের কাছে। কনক, বিচ্ছিন্নভাবে কিছু যানবাহন চলছে, খুলনায় সব মিলিয়ে যান চলাচলের সার্বিক কী পরিস্থিতি জানাবেন আমাদের?
না বিচ্ছিন্ন ভাবে চলছে না শাওন, একেবারে পুরোপুরি বন্ধ সকাল 6টা থেকে, এবং কষ্ট দুর্ভোগ ভোগান্তি যাই বলেন এটা কিন্তু একেবারেই সাধারণ মানুষের, কারণ হঠাৎ করে জ্বালানি মূল তেলের মূল্য যারা বৃদ্ধি করেছেন তারা জানেন, অর্থাৎ সরকারের নীতি নির্ধারকরা জানেন যে এই দুর্ভোগে পড়বে কিন্তু সাধারণ মানুষ, কারণ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হলেই পরিবহনের মূল্য বেড়ে যাবে, পরিবহন ভাড়া বৃদ্ধি পেয়ে যাবে, ফলে দূর দূরান্ত থেকে যারা আসছেন বা দূর দূরান্তে প্রয়োজনীয় কাজে যারা যাবেন তারা কিন্তু সীমাহীন কষ্টে দুর্ভোগে আছেন, এবং অসুস্থ রোগী নিয়েদের সাথে আমরা কথা বলেছি, বৃদ্ধ মানুষের সাথে কথা বলেছি, ছোট ছোট শিশুদের নিয়ে যারা অভিভাবকরা দূর দূরান্তে প্রয়োজনীয় কাজে যাবেন তাদের সাথে কথা বলেছি, পণ্য পরিবহন করেন শাকসবজি তাদের সাথে কথা বলেছি, সবার কিন্তু এক একই কথায় একই বৃত্তে আটা, সেটা হচ্ছে যে এই ধরনের ভোগান্তি বারবার কেন করা হচ্ছে, কেন সরকার পরিকল্পনা অনুযায়ী এবং আগে থেকে এই দাম নির্ধারণ করে দিচ্ছে না, হঠাৎ করে দাম বৃদ্ধির ফলে কেনই বা হঠাৎ করে ধর্মঘট ডাকা হবে, আবার কেনই বা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হবে, এমন ঘটনা কিন্তু স্বাভাবিকভাবে প্রতি বছরই দুই একবার ধরে করে ঘটে আসছে, ফলে পরিকল্পনাহীনভাবে এই যে নীতি নির্ধারকরা তারা যে এই মূল্য বৃদ্ধি করছেন এতে আসলে ভোগান্তিতে তাদেরকেই পড়তে হচ্ছে, তারা একটি স্বাভাবিকভাবে তারা বলছেন যে একটি সমন্বয় প্রয়োজন, সমন্বয় করে যাতে সাধারণ মানুষ ভাড়া দিতে পারে সেইভাবে সামঞ্জস্যপূর্ণ ভাড়া নির্ধারণ করতে হবে, মূল্য বৃদ্ধির ক্ষেত্রে যাতে যারা পরিবহন পরিচালনা করেন তারাও যাতে কিনতে পারেন জ্বালানি তেল সেভাবে নির্ধারণ করতে হবে, হঠাৎ করে কোনো রকম কারণ ছাড়া এরকম বৃদ্ধি স্বাভাবিকভাবেই তারা কোনোভাবেই চান না, তারা চান এটা দ্রুত সমাধান হোক, আর এই সমাধান না হলে কনক অনেক ধন্যবাদ আপনাকে এই মুহূর্তের আপডেটগুলো জানাবার জন্য। দর্শক, এ পর্যায়ে চলে যাচ্ছি মনিরুল ইসলামের কাছে, একটু ঢাকার খবর জেনে নিতে চাই, তিনি রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আছেন এই মুহূর্তে। মনির, রাজধানীতে পরিবহন ধর্মঘটের প্রভাব কেমন দেখছেন সব মিলিয়ে জানাবেন। যে সকাল থেকে বাস তো চলছে না, এবং গণপরিবহন বলতে শুধুমাত্র সিএনজি এবং রিক্সা এইগুলোর উপরেই নির্ভর করতে হচ্ছে। আসলে আজকে যেটা জনদুর্ভোগ ধর্মঘটের কারণে দুর্ভোগ, সেটা দূরপাল্লার বাসের টার্মিনাল কেন্দ্রিক পাওয়া যাবে। আমি একটু রাজধানীর চিত্র দেখাই। আসলে আজকে শুক্রবার, সুতরাং আবাসিক এলাকাগুলো বা শুধুমাত্র ঢাকার জন্য ব্যবহৃত সড়কগুলো, যেগুলো প্রধান প্রধান সড়ক, আজকে শুক্রবার ছুটির দিন থাকায় সেই ধরনের দুর্ভোগের চিত্র আজকে সকালে হয়তো পাওয়া যাবে না, দুপুরের পরে এই দুর্ভোগটা চরমে উঠে যাবে। এবং একটি বিষয় সেটা হচ্ছে দূরপাল্লার, শুক্রবারে হয়তো অনেকে তার গ্রামের বাড়ি থেকে শুরু করে দূরপাল্লার বিভিন্ন জায়গায় যেতে চান, তো সেই কেন্দ্রিক টার্মিনালগুলোতে প্রচণ্ড মানুষের ভিড় এবং ভোর থেকে লেগে আছে, এবং হঠাৎ করে এই ধর্মঘটটি ঢাকায় আসলে মানুষের দুর্ভোগটি আসলে হচ্ছে। এবং ঢাকা শহরে কিন্তু একথা বলার অপেক্ষা রাখে না যে বেশিরভাগ মানুষই যারা গণপরিবহন ব্যবহার করেন তারা কিন্তু তারা সেই বাস বা এই ধরনের যানবাহনই ব্যবহার করে। সুতরাং সে ডিজেলের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়ছে কৃষিতে। রবি মৌসুমের শুরুতেই হঠাৎ খরচ বাড়ায় বিপাকে চাষিরা। তেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়লেও ফসল উৎপাদন ব্যয় বাড়বে 30%, ক্ষতিগ্রস্ত হবে কৃষি অর্থনীতি, বলছেন কৃষক ও খেতমজুর নেতারা। শফিক ছোটনের রিপোর্ট। শীতের আগমনেই মাঠে আলু চাষে নেমেছেন নওগাঁর চাষিরা। এরই মধ্যে ডিজেলের দাম বৃদ্ধির খবর, বেশ অস্বস্তিতে পড়েছেন কৃষক। সাধারণত 1 বিঘা জমিতে আলু চাষে খরচ হয় 10 থেকে 12 হাজার টাকা, কিন্তু তেলের দাম বৃদ্ধিতে সেই খরচে যোগ হলো বিঘা প্রতি আরও 5 থেকে 6 হাজার টাকা। তাই দুশ্চিন্তায় উৎপাদকরা। তেলের দাম বেড়ে গেছে, হালের দাম বাড়তি, পানির দাম বাড়তি, যেই বিঘা প্রতি আরও 5 থেকে 6 হাজার টাকা, তাই দুশ্চিন্তায় উৎপাদকরা। তেলের দাম বেড়ে গেছে, হালের দাম বাড়তি, পানির দাম বাড়তি, যেই বিঘাতে 10-12 হাজার টাকা দেওয়া হতো এবার 15 হাজার তো বেশি লাগবে। গাড়ি না ছাড়া যদি পড়তাই যদি না হয় তাহলে আমার গাড়ি চালা লাভ কি? ওরা কিন্তু 10 টাকা বের হলো মহাজন পাবে, হামাকরক মহাজন হামাকরক দিবে। হালের দাম বেড়ে যাবে, পানির ডিপের পানি উঠে সেগুলোর দাম বেড়ে যাবে, তাহলে আমরা কী করে চাষাবাদ করব?
চলতি মৌসুমে আলু ছাড়াও আবাদ হচ্ছে সরিষা, গম, পেঁয়াজ ও শাকসবজি। উৎপাদন খরচ বৃদ্ধিতে শুরুতেই দেখা দিয়েছে মূলধনের অভাব, অসহায় হয়ে পড়েছেন অনেক চাষি। তেলের দাম এবং হালের দাম বাড়াইছে, বাড়ালে আমরা কীভাবে চলবো, খেত করা খুব কঠিন অবস্থা। আমরা সাধারণ মানুষ কৃষক, যে এত চাপের মধ্যে পড়ে গেছি যে বলা ভাষা নেই। কমান তো থাক, দূরের কথা, আরও বৃদ্ধি করতেছে, আমরা চলবো কীভাবে? যান্ত্রিক কৃষি ব্যবস্থায় উৎপাদন খরচ অনেকটাই নির্ভর করে ডিজেলের উপর, তেলের দাম বাড়ায়, এরই মধ্যে বেড়েছে সেচ, হাল ও পরিবহন খরচ। উৎপাদন ব্যয় 30% বেড়েছে বলছেন এই বিশ্লেষক। কৃষি উৎপাদন ব্যয় বেড়ে গেলে আমাদের এখানে কিন্তু নিম্ন আয় দরিদ্র মানুষের সংখ্যাটা বেশি, একটা বাজারে খাদ্য পণ্য ক্ষেত্রে একটা হাহাকার তৈরি হবে। সেই কারণে আমরা মনে করি যে কোনোভাবেই এই ডিজেল কেরোসিনের দাম বৃদ্ধি করে জনগণকে এই সংকটের মধ্যে এই মুহূর্তে ফেলা সরকারের ঠিক হবে না। দেশের মোট চাহিদার প্রায় 40% ডিজেল ব্যবহার হয় পরিবহন ও কৃষিতে, তাই নিরবচ্ছিন্ন ফসল উৎপাদন ও কৃষকের স্বার্থে দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি সংশ্লিষ্টদের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। গাজীপুরের শ্রীপুরে পিকআপ ভ্যান চাপায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। গতরাত 1:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, একটি ওয়াজ মাহফিলে টুপি, জায়নামাজ সহ বিভিন্ন পণ্য বিক্রি শেষে এমসি বাজার এলাকায় ফুটপাতে দাঁড়িয়েছিলেন কয়েকজন বিক্রেতা। এ সময় বেপরোয়া গতির একটি মুরগিবাহী পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় মোহাম্মদ জনি ও ইব্রাহিম হাবিব নামে 2 ব্যক্তির। হাসপাতালে নেওয়া হলে মোহাম্মদ তোফাজ্জল নামে আরেকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাজধানীর সোয়ারীঘাট এলাকার গনি মিয়ার হাট সহ জুতার কারখানা রোমানা রাবার ইন্ডাস্ট্রিজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু এতে প্রাণ গেছে অন্তত 5 জনের। প্রায় 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট, তবে প্রাথমিকভাবে জানা যায়নি ক্ষতির পরিমাণ। রাজধানীর সোয়ারীঘাটের গনি মিয়ার হাট এলাকার জুতা তৈরির কারখানা রোমানা ইন্ডাস্ট্রিজে হঠাৎ আগুন। বৃহস্পতিবার রাত সোয়া 1টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে একে একে যোগ দেয় 8টি ইউনিট। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দৌড়ে আসছি, আসে তখন অনেক মানুষ কম ছিল, মানে কেউ ডরে আগেবারে নেই, তারের লেগা যদি তার ছিঁড়া মাথায় পড়ে আর আগুন ধরতে আসে। ধরার পর এক সময় যে পলিথিন ধরে গেছে, পদ্মা উপরে যে পদ্মা ছিল, পদ্মা ধরার পর এখানে একটা মাংসের দোকান আছে, মাংসের দোকানে কিছু চুবড়ি ঠুবড়ি আসছিল, ওইখান থেকে দৌড়ে এই কারখানায় গিয়ে আগুনটা পড়ছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের ধোঁয়ায় শ্বাসরোধে মারা গেছেন 5 জন, আহত হয়েছেন আরও 2 জন। এই লোকগুলো আসলে নিম্ন আয়ের লোক, যারা ফ্যাক্টরিতে কাজ করে এবং রাতের বেলা ফ্যাক্টরিতে অবস্থান করে। তারা এক জায়গায় ছিল এবং তারা শ্বাসরোধ হয়ে মারা গেছে। দ্রুত হস্তক্ষেপ করার কারণে আশেপাশে অনেক বাসা বাড়ি, দোকানপাট, এখানে 3তলা টিনের ঘরও আছে, ওগুলো রক্ষা করা সম্ভব হয়েছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি, এ বিষয়ে তদন্ত চলছে জানিয়েছে পুলিশ। এরপরে আমরা বাকি কাজগুলো সম্পূর্ণ হওয়ার পরে বুঝতে পারবো। যেখানে ফেব্রুয়ারি নাগাদ করোনা ভাইরাসে নতুনভাবে আরও 5 লাখ মানুষের মৃত্যু দেখতে পারে বিশ্ব, বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় এই আশঙ্কা। সংস্থাটির আঞ্চলিক পরিচালক ডক্টর হান্স ক্লোক জানান, আবারও মহামারীর কেন্দ্রস্থল হয়ে উঠতে পারে ইউরোপ, কারণ অঞ্চলটির অর্ধশতাধিক দেশে এখনও কোভিডের সংক্রমণ অব্যাহত। পাশাপাশি মধ্য এশিয়ার কয়েকটি দেশকেও এই তালিকায় রেখেছে WHO। কোভিড সংক্রমণের পর ফুসফুসের জটিলতা এবং মৃত্যুর জন্য মানবদেহের একটি জিনকে শনাক্ত করল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল, যার বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে LZTFL1। এটি শনাক্তে মলিকিউলার প্রযুক্তির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা নিয়েছেন গবেষকরা। তাদের দাবি, ঝুঁকিপূর্ণ জিনটি বহনকারী 60% মানুষ দক্ষিণ এশিয়ার বাসিন্দা, এছাড়া ইউরোপীয় বংশোদ্ভূত 15% মানুষের দেহেও এটি শনাক্ত হয়েছে। দর্শক, এই ছিল যমুনা নিউজের।